নমস্কার, জিও বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি ইকেবানা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিএবিতে, অর্থাৎ ইটেনে, যেখানে আজকে চলছে এই সিএবির প্রতিষ্ঠা দিবস, 91তম প্রতিষ্ঠা দিবস, অর্থাৎ বলা যায় ফ্র্যাঙ্ক বোরেল ডে, যেখানে প্রতি বছরের মতো এবছরও আয়োজন করা হয়েছে রক্তদান শিবির। আর প্রতি বছরের মতো এবছরও এখানে সেইভাবেই কিন্তু একইভাবে সাড়া ফেলেছে সাধারণ মানুষরা। এখানে আমার সাথে আজকে উপস্থিত হয়েছেন এই ব্লাড ডোনেশন ক্যাম্পের যিনি ভাইস প্রেসিডেন্ট সুজিত দত্ত, তার সাথে কথা বলে নেব যে সাধারণ মানুষ কতটা সাড়া ফেলেছে, প্রতি বছরের মতো এবছরও কতজন এখনো পর্যন্ত রক্ত দিয়েছেন, সব কিছু নিয়ে সুজিত বাবুর সাথে কথা বলবো। প্রথমেই জিও বাংলায় আপনাকে স্বাগত। আজকে এখানে জিজ্ঞেস করব যে আপনি এখানে কতদিন ধরে এদের সাথে যুক্ত রয়েছেন সেটা আগে জিজ্ঞেস করব। আমি এই অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল, এটা 1980 সালে গঠিত হয় এবং সেই জন্মলগ্ন থেকেই আমি এর সঙ্গে যুক্ত আছি এবং দীর্ঘকাল এর সম্পাদকও ছিলাম, এখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি। সেটা বড় কথা নয়, আমরা এই রক্তদান নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্নভাবে রক্তদানকে মানুষের ভেতর ছড়িয়ে দেওয়ার জন্যে, জনপ্রিয় করার জন্যে বড় বড় কিছু শিবির করে থাকি এবং 1981 সাল থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, সংক্ষেপে সিএবি যাকে বলে, তার প্রতিষ্ঠা দিবস অনেক আগে থেকেই হচ্ছে। একটু আগেই শুনলেন যে 90তম, আর আমরা 81 সাল থেকে আজ পর্যন্ত একদম নিরবিচ্ছিন্নভাবে এই ক্যাম্প করে আসছি। এখানে ওই প্রতিষ্ঠা দিবসে অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে 81 সাল থেকে এটা যুক্ত হয়েছে, এই রক্তদান শিবির। এবং সাধারণভাবে এখানে যেহেতু এখানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একটা নাম আছে, একটা প্রতিষ্ঠা আছে, সুতরাং সেখানে মানুষ আগ্রহের সঙ্গে এসে রক্তদান করতে চায়। এই রক্তদান শিবিরের নাম দেওয়া হয়েছে ফ্র্যাঙ্ক বোরেল দিবস, কেন এর একটুখানি আমি যদি সময় হয় আমি ইতিহাস বলতে পারি। 1960 সালে ইন্ডিয়ার ক্রিকেট টিম যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছিল, তখনকার তদানীন্তন যে ক্যাপ্টেন ছিলেন ইন্ডিয়ার নারী কন্ট্রাক্টর, আর চার্লস গ্রিফিথের একটা বাউন্সার তার মাথায় লেগে, তখন হেলমেটের প্রচলন ছিল না, তিনি ইঞ্জিওর্ড হন এবং তার একটা ব্রেন সার্জারির দরকার হয়, ট্রিনিদাদে সেটা হয়েছিল। এবং ফ্র্যাঙ্ক বোরেল তার সমস্ত ওয়েস্ট ইন্ডিজের টিমের সদস্যরা নিয়ে তার জন্যে রক্তদান করেছিলেন। সেটাকে উপলক্ষ করেই এই আমরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে প্রস্তাব দিই যে এইটা ফ্র্যাঙ্ক বোরেল দিবস হিসেবে এই রক্তদান শিবিরটা করা হোক। এবং সেই থেকে 81 সাল থেকে আজ পর্যন্ত 2019 পর্যন্ত 39তম রক্তদান শিবির হয়ে আসছে। এখনো পর্যন্ত কতজন রক্ত দিয়েছে বলে মনে হচ্ছে, কাউন্ট করা গেছে? এখনো পর্যন্ত ঠিক বলতে পারবো না, কেননা এটা চলছে, দিনের শেষে বলতে পারবো কত। এখন সব 250-300 জন বোধ হয় দিয়েছে। আগে শুধু ওই সিএবিতেই হতো, এখন ডিস্ট্রিক্ট স্পোর্টসের কাউন্সিলের উদ্যোগেও হয়। সব শুধু মিলিয়ে প্রতি বছর 1500-এর ওপর দেয় এবং দিনের শেষে আমরা একদম এক্স্যাক্টলি বলতে পারবো যে কতজন এইখানে দিয়েছে সিএবিতে আর ডিস্ট্রিক্টে কত দিয়েছে। একেবারেই অনেক ধন্যবাদ সুজিত বাবুকে, সত্যি তাই এরকম একটা দিন কিন্তু প্রতি বছরই ফিরে আসে এই সিএবিতে। এবার আমরা কথা বলে নেব এমন একজনের সাথে যারা রক্ত দিয়েছেন, হয়তো শুধু এবছরই নয় প্রতি বছরই রক্ত দেন, এরকম কারোর একজনের সাথে একটু কথা বলে নেব। আসুন একবার কথা বলে নেওয়া যাক। নমস্কার দাদা, আপনি কি প্রতি রক্ত দিয়েছেন এখনো? এই ফার্স্ট টাইম এখানেই দেবেন? কিরকম মনে হচ্ছে? আমার খুব ভালোই লাগছে। ভালো লাগছে? এর আগে মানে এই সিএবির এখানে কি ফার্স্ট টাইম নাকি পুরো রক্তদান? পুরো রক্তদানই ফার্স্ট টাইম। আচ্ছা ঠিক আছে। আমি বহুদূর থেকে আসি, আমি 8 নগর থেকে আসি। হঠাৎ করে এখানে মনে হলো কেন যে রক্ত দেবেন? একটা এসএমএস এসেছিল, তো আমার একটা কাকা উনি ব্লাড ডোনেশন দিচ্ছেন ওখানে, উনি বলেছিলেন যে চলো দুজনে গিয়ে আমরা দিয়ে আসি। আচ্ছা, ওইটার আমরা এসেছি। আপনার নামটা একটু বলবেন? সোমনাথ দাস।
সত্যি তাই সোমনাথ দাস, এই সোমনাথ বাবুর মতো এরকম অনেকেই রয়েছেন যারা হয়তো এই প্রথমবার এতটা অনুপ্রাণিত হয়ে এখানে রক্ত দিচ্ছেন। এবার আমি একটু এই চিত্র আমার সঙ্গে রয়েছে সুজয়, সুজয়কে বলবো একটু দেখাতে যে প্রত্যেকটা কত মানুষ এখানে আজকে আছে, কত বড় ক্যাম্প করা হয়েছে, প্রত্যেকে রক্ত দিচ্ছে। সত্যিই কিন্তু একটা সুন্দর সকাল, প্রতি বছর সিএবি এই দিনটাকে উপহার দেয় প্রতিটি সাধারণ মানুষের কাছে, সেই চিত্রই কিন্তু আপনাদের সামনে উঠে আসছে। এরকম আরও অনেক রকম খবর পেতে, খেলার খবর পেতে আপনারা অবশ্যই চোখ রাখুন জিও বাংলার পর্দায়। ক্যামেরায় সুজয়ের সঙ্গে আমি ইকেবানা। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করুন, ভুলবেন না লাইক করতে আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে।